দলের সাপোর্ট করিস সিডা? ভাই আমি কোনো দলের সাপোর্ট করি না। ওই যে নসু নেইমার, সে তো ব্রাজিলের সাপোর্টার, সে আমাকে এক মাসের অগ্রিম টাকা দিছে চায়ের, বুঝছো? তুমি যদি এখন আর্জেন্টিনার সাপোর্টার হবের কও তাহলে তো আমি পারবো না, তখন তো আমার সব টাকা নিয়ে যাবি সে। ও ব্রাজিলের সাপোর্টার নসু নেইমার অ্যাডভান্স টাকা দিয়েছে স্যার? কয় টাকা দিয়েছে? কয় টাকা অ্যাডভান্স চা দিয়েছে? কত? 5 টাকা কাপ। 5 টাকা দিয়েছে? আমি 6 টাকা দেব। যত লোক আসবে সবাই চা খাওয়াবি, সাথে সাথে আর্জেন্টিনার সাপোর্টার বানাবি, বুঝতে পারছিস? আর তুই নিজেও এরও সময় আছে, আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যা। এলে তোর আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, এলো 200 টাকা দিয়ে দিচ্ছি অ্যাডভান্স। যে আসবে সাথে সাথে মনে কর যে চা খাওয়ানো শুরু করবি, বাকিটা পরে দেবো। এই বিশ্বকাপে আর্জেন্টিনা জয়ের মালা পড়বেই পড়বে, এটা নিশ্চিত। ভালোই ভালোই চলে আয়, একসাথে জয়োল্লাস করবো বেটা। এলো এটা ধর, এটা খেতে খেতে যাবো। বসির আলী যখন আসবে এটা দিয়ে দিবি, বুঝছিস? আচ্ছা, অন্য কেউ আসলে দিব না? ঠিক আছে। তাদের লেংরা গুরা গুরস্থানে যায় রে তাদের দেখবি। খুব ভাব মাইরে হাঁটতেছে রে নসু, অত ভাব দেয়া লাভ নেই, বুঝতে পারিছু? গতবার তো 7-7 খান গোল খাইছু, এবার 3-7 কত হয় রে? 21 খান গোল খাবি, বুঝতে পারিছু? শোন, অত সোজা নয়। গতবার তুই আমাকে নেইমারের ইঞ্জুরি হয়েছিল, সেই জন্য জার্মানি গোল দিবার পারছে। এবার আসতি কাও, এবার আমরা দেখাই দিবানে কে পারে। আসো আসো। এ শোন, এবার জার্মান লাগবি না, আর্জেন্টিনা একলাই মনে কর যে তোর ব্রাজিল রে 3-7 21টা গোল দিবে। ও যে তোর ওই যে কি যেন খেলোয়াড় নেইমার, নেইমার ও তো একটা ভেঙ্গুরে টাইপের, একটা গুতো লাগবে ঠাস করে পড়ে যায়। আবার তার নামের সাথে নাম বলিয়ে নাম রাখিছে নসু নেইমার, আবার চুলের মধ্যে জুটি বাঁধিয়েছে। এই তুমি কি করিছো? তুমি তো তোমার নামের সাথে মেসি যোগ করিছো, মজিদ মেসি হইছো। শোনো, ওই যে মজিদ মেসি হও আর যাই মেসি হও কোনো লাভ হবে না, হিস্টোরি জানো তুমি? ওই মেসি কিন্তু গরিবের সন্তান ছিল, গরিবের সন্তান ছিল, তারে নিয়ে গর্ব করে কোনো লাভ নেই তোমার, বুঝছো? ভাই তুই কি করলো, কি করলো তুই? মেসি গরিব ঘরের সন্তান। এই তুই জানিস, তুই জানিস মেসির কত কোটি টাকা? ইচ্ছে করলে আমাদের গ্রামের মতো 4-5টা গ্রাম একসাথে কিনে নেবার পারে, আর তুই করছিস গরিব? তুই আমার সামনে করছিস মেসি গরিব না? ফাটাফাটি শুরু হয়ে যায়, আর এই ফাঁকে ডাক্তাররাও টাকা ইনকাম করে লালে লাল হয়ে যায়। শোনো শিল্পী, তোমাকে আমি ভালোবাসি, এটা কিন্তু সত্যি কথা, কিন্তু তোমার বড় ভাই ওই মেসি, মেসিকে আমি ছাড়বো না, কথা কেন তুমি মনে রেখো করে দিলাম? এই লক করো, বড় ভাইয়ের হাতে নাকে ঘুষি খাইয়া নাক মুখে করে ফাটাই আইছো, আবার কইতেছো তার তুমি দেখে লইবা, লজ্জা করে না? খালি তোমার কথা ভেবে, তোমাকে যে ভালোবাসি এই জন্যই আমি কিচ্ছু কইনি, আর তুমি আমার এই প্রতিদান দিচ্ছো, তুমি আমাকে এটা বলতে পারলে? এই শোনো, তোমার সাথে আমি পরে কথা কব, আগে যাও ডাক্তারের কাছে যাও, যে নাকে ব্যান্ডেজ করো, ট্রিটমেন্ট করো, যাও। আরে যাও। মে
তোমার বড় ভাই নসু নেইমারের একদম নাক ফাটা দিয়েছি, ব্ল্যাক বার করে দিয়েছি। তার মানে তুমি তোমার সুমনকে নাক ফাটাই দিছো? এ লক করো হে, লক করো হে। ফাইন কাম করিছো তুমি? ফাইন কাজই করেছি। শোনো আমি একটা কথা কই দেই, আমি একটা কথা কই দেই, মেশিনি নিয়ে তোমার বড় ভাইকে তোমার বাপ ও যদি কিছু কয় তার আমি নাক ফাটা দিয়ে কানা দেব। তুমি আমার বাপ ভাই নাক ফাটালি পারে, তোমার সাথে আমার বিয়ে দিবি না? নে জি না, বিয়ে যদি না দে তোমারে আমার সাথে, তাহলে পরে ওখানে নাক আর নাকের টাকায় থাকবে না, নাক একটু বকাট করে দেখো। দেখো খেলায় হারজিত থাকবি, তাই বলে কি দুজন এরকম মারামারি করা লাগবি? তোমরা সারা গ্রামে কি শুরু করেছো কও তো, এগুলোর ভাল লাগে না। সেটা আমাক না কয়ে ও শালা নসু নেইমার তোমার ভাইরে দিয়ে কও যাও। এই ও আমার বড় ভাই, তোমার শালা না সুমুন্দি, হিসাব করে কত কইবে? হইছে যা হওয়ার হয়েছে, তবে তোমার আমি একটা কথা কই দিচ্ছি, এর পরে যদি আমার সামনে মেশিনে নিয়ে কোনো আবল তাবল কথা কয় তোমার ভাই, তাহলে পরে মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিয়ে একদম কেলা দেবো। হয়েছে, আমার বড় ভাই নাক ফাটাই দিয়ে খুব উদ্ধার করিছে তুমি, শান্তি পাইছে আও, আমার মাথা ঠান্ডা করো। হয়েছে, আমার কথা কওয়া যাবে না, কথা কইলে তোমার সাথে ঝগড়া হয়ে যাবে, আমার মাথা পুরো গরম হয়ে গিয়েছে, আমি যাচ্ছি। আরে এই শোনো শোনো শোনো, বাড়ি তো শান্তি এইস, আমি আম্মা আম্মা কি হয়েছে? আম্মা তোমার সওয়াল কি করেছে শুনিছো? কি করেছে? আরে আর্জেন্টিনা আর্জেন্টিনা করে পুরো গ্রামে ফোলা ভাই নাক ফাটাই ফেলতেছে। কি কি করলো? আরে তো সুলতান আছে না, সুলতান ভাই নসু এত নাক মুখ ফাটাই করে রক্তাক্ত বানাই দিছে। তাতে হয়েছে কি? তাতে তোর কি হয়েছে সেটা ক। আমার কি হয়েছে তাই? শুনিস আমা বলে, আমার কি গ্রামের মানুষের নাক মুখ ফাটায় অশান্তি সৃষ্টি করবার, এখন কইতেছ আমার কি তাই না? এ লক কর করছি, একদম লক করে থাক, আমার সামনে ওই মেসি অপমান করে তোর নাক ফাটাকন্দ কি করব? হ্যাঁ ও খালি পরো মেসি মেসি করবার, গঞ্জে গিয়ে ঋণ শোধ করার নামে খোঁজ নেই, খালি পরো মানুষের ওই নাক মুখ ফাটায় দিবার তাই না? দেখছো দেখছো আম্মা, এ পাকনা ছেলে কি করছে আমার সাথে, বড় ভাইয়ের সাথে তর্ক করতেছে। তুই চুপ করে থাক আম্মা, চুপ করে থাকতে বল, নালি 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 পড়ে কি? ও বাপ, এসব আর্জেন্টিনার ব্রাজিল না করে গঞ্জের দোকানে গিয়ে বসবে না তো পারিস? আমার তো এসব আর ভালো যেতেছে না। আম্মা তুমি এ নিয়ে টেনশন করো না তো, আমি তো মনে করো যে মহাজনের টাকা প্রায় শেষ করে দিয়েছি, আর কিছু বাকি আছে, খালি খেলাটা বিশ্বকাপটা শেষ হোক, হলি পরে মনে করো নাকের উপর বাকি টাকাটা ছুঁড়ে মারবো। তবে হ্যাঁ, এর আগে যদি বিশ্বকাপের এই এক মাসের জন্য ফজলু সাহেবের দোকানে এক মাসের অগ্রিম 60 টাকা দিয়ে আসিছে, আর আমি কিছু চালি পারে দেয় না, সংসারের টাকা যে এভাবে নষ্ট করে তুমি কিছু কবে পারো না আব্বা? কি রে গাদা, কথাটা কি সত্যি? হয় আব্বা, আব্বা আমি তো ব্রাজিলের সাপোর্টার, তুমি তো জানোই ওই ব্রাজিলের দল ভারী করার জন্য আমি এই পদক্ষেপ নিয়েছি আব্বা। ও তুই ব্রাজিলের দল ভারী করবে চাস? আচ্ছা তোর বোনের চেয়ে কি তোর ব্রাজিলের দলটা বড় হয়ে গেল? হয় আব্বা, ব্রাজিলের সাপোর্টার করবে যায় জিনা আপটা ফাটা নিয়ে এসেছে। আজ বুঝবো না, মাথার উপর থেকে ছাতাটা সরে গেলে সেদিন বুঝবো। এই কে আব্বা কাছে কতি গলি কারে গেল? এ মাস্তানি করবি না, মাস্তানি করবি বাড়ি যা কর, ব্রাজিলের সাপোর্টার হয়ে গেছিস তাই না রে? ও তুমি মসজিদ মেসির সাথে হাত মিলাইছো না? ওই মসজিদের সাথে হাত মিলাইছো, আমার সাথে শত্রুতামি করতেছো? শোনো ঘরের মধ্যে শত্রুতামি করে কোনো লাভ নেই, পাবে না কয়ে দিলাম, আমি ব্রাজিলের সাপোর্টার করি, ব্রাজিলের লোকে চা খাওয়াবো 5 টাকা কেন, যদি বেশি লাগে 6 টাকা খাওয়াবো। এ ভাই তুই বাইতে পারা তো, টাকা আমার আব্বা দিবি, তোর কি? এ তোর আমার আব্বা না, এ সরাই মাস্তানি করে ব্রাজিলের সাপোর্টার হয়ে গেছে, কামাই করার মুরুদ নাই, ব্রাজিলের সাপোর্টার সব বনাইছে সারা। এ এ এ তুই তুই টাকা কামাই, তুই টাকা কামাই। এ হ্যাঁ আমার আব্বা টাকা, এ আব্বা কিন্তু ডাকি আমার মা, আমার আব্বা টাকা কামাই, তোর আব্বা কামাই, আমার আব্বা আমার আব্বা কত বেশি কবি। এ টেকার বেলায় আমার আব্বা আর বাপের কর্তব্যের বেলায় কিছু নাই, হাল ছাড়া কোনে কা আব্বা তুমি কি?
খুব গরিবের ঘরের সন্তান ছিল, চিন্তা করিস না, একদম নাকের মধ্যে দিছি। নসু তো ঠিকই গেছে, তোরা মেসি আর নেইমারের এত বড় সাপোর্টার হয়েছ, কিন্তু তাদের সম্বন্ধে তো কিছুই জানো না। হ্যাঁ, না জানিয়ে নিজেদের মধ্যে মারামারি করে নাক ফাটাফাটি করে ফেলতেছ। হ্যাঁ, নসু যে তোরে কইছে মেসি গরিব ঘরের সন্তান, সেটা তো আমার কাছ থেকে শুনেই কইছে। ও ভাড়া করে জ্ঞান নিয়েছ না, তাই তো আমি কই, এই হিস্টোরি তো নসু জানার কথা না। শোন, এবার তোর মেসির পরিচয় শোন। মেসির পুরো নাম হলো গিয়ে নিওলেল মেসি। আর মার নাম হলো সেলিনা মারিয়া। বুঝতে পারছ, একটা গরিব ঘরে জন্ম নিয়েও সে কত বড় একটা খেলোয়াড় হয়ে বিশ্বে কত মানুষের মন জয় করতেছে, বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা, আপনি তো মেসির অনেক পুরনো হিস্টোরি জানেন, একদম বাপ দাদার ইতিহাস জানেন, আপনি কি নেইমারের কোনো হিস্টোরি জানেন নাকি? মানে নেইমারের যদি কোনো দুর্বল পয়েন্ট আমাদের জানাতে পারেন, তাহলে পর হবে কি চাচা? আমার সামনে নসু মেসির নিয়ে কোনো অপমানজনক কথা বলতে পারবে না। আরে বোকা, এতে মেসির অপমান কোনে, এতে আরো মেসির গর্ব। হ্যাঁ, একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেও এত বড় ফুটবলার হয়েছে, বিশ্বে কোটি কোটি ভক্ত। আরে আর্জেন্টিনা তো কত বড় লোকের সন্তান ছিল, তারা তো এই ফুটবলে নাম করতে পারেনি, বিশ্ব তারকা হতে পারেনি, আর মেসি গরিব ঘরে জন্ম নিয়েও আজ বিশ্বের একজন নাম করা ফুটবলার, বুঝতে পারিস? তাহলে পরে মনে হয় নাকের মধ্যে ঘুষি দিয়ে বদনা ফাটা দিয়ে ঠিকই করেছি। আবার যদি দেখো তাহলে আরেকটা মানে দেখবো। তারপর চেষ্টা করছি কি, ওই যদি ওই নেইমারের কোনো দুর্বল পয়েন্ট থাকে তাহলে পরে একটু কয়ে দেন না, জাস্ট একটু যদি বলতেন, জাস্ট কোনো ফাঁক ফোকর দিয়ে ইতিহাসের বিকৃতি করা মহা অন্যায়, এটা আমি করতে পারবো না। এই তোরা যে মেসি আর নেইমার নিয়ে মারামারি কাটাকাটি করতেছ, তাতে তোদের লাভটা কি? লাভ ক্ষতির হিসাব পরে হবে নি, তবে এইবার যে মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করবেই, এতে কোনো ভুল নেই চাচা। ঠিক আছে, সাপোর্ট কর, ভালো কথা, কিন্তু নিজের মতো আর গ্যান্ডাম করবি না, ঠিক আছে? চেষ্টা করবো চাচা। মেসি আর্জেন্টিনার জন্য দোয়া করবে চাচা, বুঝতে পারছেন? ইটস টাইম ফর রাশিয়া। তোর এক মাসের চায়ের দাম অগ্রিম দিয়ে দিছি আমরা, তোর দোকানে এখন থেকে যেন কোনো আর্জেন্টিনার সাপোর্টার না আসে, ঢুকতেই দিবি না, আর চা খাওয়া তো পরের কথা, চা দিবি না তুই একদম। শুনি আমার ভাই, তোমার টাকা তো ফেরত নেওয়া লাগবে। কারণ হচ্ছে কি, এই মজিদ মেসি আর্জেন্টিনার সাপোর্টারকে 6 টাকা কাপ চা খাওয়াবে, তুই 5 টাকা দিয়েছিস, টাকা ফেরত নিলে আইদে। আমি 7 টাকা কাপ চা খাওয়াবো, তাই নাকি? আর আমি 8, আমি 8.5, মজিদ মেসি আমার পাশ দিয়ে গেল। তোমার জন্য তো ওয়াট করতেছিলেন। শোনো, তোমার বড় ভাই সুদ্দেও, বড় ভাই নসু নেইমার জমিদার, কি টাকার গরমটাই না দেখাইছে, বুঝছো? মানে তুমি এমন হাসতেছ ওকে কি কবেছাও, কি হইছে? সে ওই বজলুর চায়ের দোকানে
ব্রাজিলের সাপোর্টারদের 11 টাকা করে চায়ের কাপের দাম দিয়েছি, 1 মাসের আমার অগ্রিমও দেওয়া হয়েছে। চিন্তা করে দেবো, এই বিশ্বকাপে মনে হচ্ছে তোমার বাপের 1 বিঘে জমি আমার বেচা লাগতি, বুঝছো? মানে 1 কাপ চা 11 টাকা, তুমি এটা কি করছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস যদি না হয় তোমার ভাই নসুন এমারকে জিজ্ঞেস করো। এবার তো মনে হচ্ছে চা খাই বিশ্বকাপ জয় করবে তোমার ভাই। আমি যে কি কব, ওই যদি আমার বড় ভাই না হলো নি, ওর কান ধরে আমি 10 বার ওট বস করাইলাম নি জানো? আচ্ছা হয়েছে, সেটা তোমাদের ভাই বোনের ব্যাপার। তবে আমি কিন্তু একটা কথা আগেই করে দিই, বিয়ের পরে কিন্তু তুমি ব্রাজিলের সাপোর্টার হইবারই পারবে না, এটা কিন্তু আমার শেষ কথা, বুঝতে পারছো? এলা করো, আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিলের সাপোর্টার, তোমরা কি শুরু করিছো? 11 টাকা কাপ চা খাচ্ছে ব্রাজিলের সাপোর্টার ঘরে। আমি যদি এই কথা আব্বাক না কইছি, আমার নাম সুলতানা না, দেখো না আমি বাড়িতে কি করতেছি। তুমি তো জানো যে আমার বড় ভাই একটু রাগ বেশি। হ্যাঁ সেটা তো জানি, তোমার বড় ভাই কি করছে তুমি জানো? কি করেছে? আবার তুমি মারিছে ফেলছে নাকি? আরে না, এবার আমার মারলি সুমন্দি টুমন্দি দেখবো না, নেই আমি একটা ঘুষি মেরে দিব না একদম। আচ্ছা ঠিক আছে, আমার বড় ভাই কি করছে তুমি এই কথাটা আগে কও। তোমার বড় ভাই ওই মজিদ মেসি 5 টাকা কাপ চা 11 টাকা করে সবাই খাওয়াচ্ছে, যেন সবাই আর্জেন্টিনা সাপোর্টার হয় আর ব্রাজিল সাপোর্টার জন্য কেউ করতে না পারে। বলো এটা কোনো কথা হইলো? সি কি সর্বনেশে কথা বাচ্চা, 5 টাকা দামের চা 11 টাকা করে খাওয়াচ্ছে? ও আমি কিন্তু তোমার মিথ্যা করছি নাকি? এই কথা কান যদি আমি এক্ষুনি আম্মার কাছে যে না কইছি, তাহলে তাহলে পরে আমার নামও শিখবে না। অবশ্যই কবা, এক্ষুনি যে কও। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাই মা। মজিদ তুমি কি মনে করিছো শুধু আমার এই বাস দিবা না? এবার তোমার আমি এমন একখান বাস দিলে বাড়ি যাও, চাষি তোমার এই ঝাঁটা দিয়ে বাড়ি মারবে নে, তখন বুঝবা নে এই ব্রাজিলের সাথে এই ব্রাজিলের নেইমারের সাথে এই পাল্লা দিলে কি হয়, বুঝবা নে। এমন শিক্ষা আমি দেব? তাই না? এটা হলো বিশ্বকাপের উদ্বোধনী একটা সঙ্গীত, বুঝতে পারছি? গতবার গাইছিল শাকিরা নামক এক শিল্পী, বিখ্যাত শিল্পী। এবার অবশ্য অন্য একটা গান হয়তো গাবে। আম্মা তোমার হাতে লাঠি কি জন্য এত রাত্রিবেলা? আম্মা তোমারে আজকে লাঠি পিটা করে চা খাওয়ান শিখাবে কে রে বড় ভাই? তুমি কি মানুষে ওই 11 টাকা করে চা কিনে খাওয়াইতেছ? আমাকে বাপে জমিদারি আছে নাকি রে শিল্পী? এই তত্ত্ব তুই করে ভালো রে, এই বোকাস কথা কিটা কয়েছে তোর কাছে? তার আগে তুই ক, তোর বাপ মরে গিয়ে স্বাধীন হয়ে গেছিস তাই না? তোর বুন্ডার কথা, তোর মায়ের কথা তোর মনে পড়ে না? দেখো আম্মা অবশ্যই স্মরণ আছে, তবে এসব স্মরণ করব আরও বেশি করে বিশ্বকাপের পরে। এমনি মাথা খুব কিন্তু হট আছে, আবার এসব কথা বলে আমার মাথা আরো হট করে দিও না। দেখিস আম্মা, দেখিস আম্মা, তোমার আর আমার থেকে ওর কাছে বিশ্বকাপ বড় হয়ে গেছে। এই শিল্পী লকমা কথা বলিস নি, তুই কিন্তু ইদানিং বেশি ফসল ফসল শুরু করে দিয়েছিস। চুপ করে একটা ভালো মুডে আসলাম, মুডটা তুই নষ্ট করে দিলি। যত সব আম্মা
তেজ দেখায় বের হয়ে চলে গেল। তুমি ওর ভাত দেওয়া বন্ধ করে দাও, খাওয়া বন্ধ হলে পেটে ভাত না থাকলে তখন দেখো সাপোর্টের কিন্তু সব ফুটে যাবে। না চুপ কর তো, আমার হয়েছে যত জ্বালা, আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাবো। না আম্মা তুমি দেখছো কত বড় সাহস, বড় সাপোর্টার হয়ে গেছে, জার্সি পরে পরে ঘুরে। আজকে আয়ুক হয়ে বাড়িতে সাপোর্টার করে ছুটাই দেবে না, বাড়ির কোনো কাজ কাম নাই কিচ্ছু না। লাঠি নিয়ে বসে আছো কে, কুত্তে খেদাচ্ছ নাকি তুমি? তুই এলে বড় কুত্তে তো খেদাবি। মানুষ কুত্তে খেদাবো, অরিজিনাল কুত্তে নয়। এসব কি করছো আব্বা? তুমি কি করছো আব্বা? বুঝতে পারতেছিস না? বুঝবি আব্বার কাছে শোন, তাহলে বুঝবি। লাঠি দেখতেছিস না? ওই লাঠি দিয়ে কুত্তে খেদাবি। লাঠিতে কুত্তে খেদাবে ভালো কথা, তা আমার এভাবে করছিস কেন তোরা? তোকে না কেবলই করলাম যে বড় কুত্তে, আব্বা যে করলো যে মানুষ কুত্তে, তুই হলো কুত্তে, রাস্তায় যেরকম কুত্তের মতো ঘুরে ঘুরে বেড়াস। এই তুই আমার বোন হয়ে সব বোনের সাথে কথা কইতে পারলি? কিসের আমি তোর বোন? তুই সারাদিনই আমার পিছে লেগে থাকিস, তোকে একটা ভালো কথা বলি তুই কোনোদিন শুনিস? আব্বা দেখলো কি কি করছে, এগুলো কি করছে আব্বা? টাকা কোত্থেকে আসে? কিছুই খাবো না। তুই মনোপলি ব্যবসা শুরু করেছিস, তুই ব্রাজিলের সাপোর্টারকে 11 টাকা করে চা খাওয়াচ্ছিস, অন্যায় করতেছিস। এই অন্যায় তো আমি মানে নিবার পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোর দোকান থেকে কোনো আর্জেন্টিনার সাপোর্টারকে চা কিনে খাওয়াবো না। আমিও তোর দোকান থেকে এখন থেকে আর আমার কোনো ব্রাজিল সাপোর্টারকে চা খাবো না। তুমি সুযোগ পেয়ে 11 টাকা করে চায়ের দাম নিবা, 5 টাকা দামের চা আমি তোমার দোকান থেকে চা খাওয়া খাওয়াবো না, আমিও খাবো না। ওরে আল্লাহ রে, আমার আর চা বেচা হবি নে, মনে হচ্ছে নিজের চা নিজেরই খাওয়া লাগবি। আমি ভাবিছিলাম যে এই বিশ্বকাপে চা বেশি বড় লোক হয়ে যাবো, বড় লোক একটা বাড়ি ঘর বানাবো, বাড়ি ঘর মানে বিয়া করবো, সেটা মনে হচ্ছে আর সম্ভব হবি না রে। ওরে ফাউল স্যাংরা কোনে কার বুঝলো, তোরা দোকানদাররা অনেক চালাক আছিস, বিশ্বকাপ আসলি পরে 1 টাকার জিনিস 2 টাকা বিক্রি করিস কৌশলে, হ্যাঁ ওটা এটা ফ্রি দিয়ে দিয়ে মানুষের খেলায় ডুবে বুধ হয়ে যায়, এই ইমোশন কাজে লাগে জিনিসপত্র এইভাবে বিক্রি করিস না, এটা আর সহ্য করা যাবে না, আমরা বুঝে গেছি। ঠিক আছে মজুদ মেসিদ ভাই, ওর দোকান থেকে এখন আমরা কেউ আর কোনো কিছু কিনবো না, খাবো না। ও ভাই তোরা দয়া করে এই কাম করিস নে, তোরা 5 টাকা কাবি চা দিস আমার। কে এখন সুযাও লোকে? শোন লসু নেইমার, তাই বলে মনে করিস না যে আমি তোর সাথে মিলবো, তোর যদি ক্ষমতা থাকে তোর দল নিয়ে মাঠে নাম, আমার ক্ষমতা কি আমি দেখাই দেবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে আমিও তোমার ক্ষমতা দেখাই দেবো। এই লসু নেইমার কখনো হার মানবি না, আমার ব্রাজিল হার মানে না, এই নেইমারও হার মানবি না। তাহলে বাজি হয়ে যাক, একটা ছাগল নিয়ে ফাইনাল খেলা হবে। ছাগল দিয়ে হবে? তাহলে পরে দুই দলই তোমরা আমার কাছে টাকা জমা দাও, আমি ছাগল কিনে আনি। এই ছাগলের দাম কত হবে? 6000 টাকা। একদম তুই বুঝে গেলি, দেখ 6000ই হবে, 5.5 তো হতে পারে। আচ্ছা যা, ঠিক আছে যা যা। এই লো 1000 শস্যার বেচার টাকাটা করে রাখলাম, এই দেখ, এই নে 2000 ধান বেচার টাকাটা। ধান বেচার টাকাটা তুই সবই জানোস রে। হ্যাঁ আমি তো মনে করি যে খেলার জন্য সাবা করে দিতেছি, বাপের বুড়া উঠছে। এই লো 3000 দিলাম, আরেকজনের থেকে টাকাটা কই নিল। এই নসুন এবার ভাই তোমার টাকা দাও 3000। আমরা কি ফকির নি মনে করিস?
আমি অত পকেটে রাখি না, দুই পকেটে রাখি। তোমার এটা কি বেচা টাকা? আমার বাপের টাকা, কোনো বেচা টাকা না। বাপের টাকা? আমার মনে হয় আমার 7-8 টাকা লিয়ে আইসি। আমার বাবার টাকা না, দান জানা আমার বাবার না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দোকানের ঝাঁপ ফেলায় বকরি কিনবার যাচ্ছি। তোমরা নাক ফাটাবে, কান ফাটাবে, নিজেরা নিজেরা মাথা মাথা ফাটাফাটি করবে, তাতে কিছু হবি না। ওই আর্জেন্টিনা ব্রাজিল কিছু হবি না, কাপও পাবি না, কিছুই না, বুঝছো? শোনো সুলতানা, এসব বুঝ তুমি আমার দিও না। আমারে না দিলেও চলবে, তোমার ভাইরে গিয়ে দাও গা, বুঝতে পারিসো? আর আমি তো চাচ্ছি এবার বিশ্বকাপে জয়ের মালা আমি পরবই, আমি পরব মানে আর্জেন্টিনা জয় হবে আর আমি গলায় মালা পরবই। হয় আমার সাথে প্রেম ভালোবাসা না করে ওই আর্জেন্টিনা গিয়া একটা ওয়াক্কা ওয়াক্কা বিয়ে করো গা, আর আমি বাড়ির যা করছি আমার ভাই ব্রাজিলে যাই এখানকার আলাপ পেতনি বিয়ে করে আনুক। না সেটা অবশ্য করতাম, তবে তোমার সাথে যদি প্রেম ভালোবাসা না হইতো তাহলে। ওহ এসব আমার মানে ভাল লাগতেছে না, ক্ষান্ত দাও তো। কালকে ওই মসজিদ মেসির সাথে আমাদের নেইমার বাহিনীর একটা খেলা হবে, ছাগল দিয়ে খেলা হবে, হার জিত তো কোনো ফ্যাট না। একটা হইলো ওই মেসিরে, ওই মসজিদ মেসিরে একটা শিক্ষা দিতে হবে, ইচ্ছা মতো দোলাই দোলাই দিতে হবে। আরে ঝোলায় মানে ইচ্ছা মতো নিতে হবে। শোনে, আজকে রাত্রিবেলা তোরা লাঠি বানায় ওই মাঠের ধারে লুকায় রাখবি, কাল যখন খেলা শুরু হবি একটা ঝামেলা পাকায় ফেলবি, তারপর লাঠি আইনে ওই মেসি বাহিনীর মাথা ফাটে খেলা দিবে। একদম আমার সাথে ফাইজদামি করছে না, আমার নাকে মারিছি, এটা খুব নিতে হবে, বুঝছিস? হ্যাঁ নেইমার ভাই, আমরা লাঠি নিয়ে লুকায় রাখতেছি, কালকে মেসির দলের সবগুলারে কুত্তা ফিটান ফিটাতে হবে। ঠিক হয়েছি, তো রাত্রেবেলা তো লাঠি বানা এবং মাঠে পাশে লাগ, কেউ যাও না, কালকে একটা ব্যবস্থা করতে হবে। তখন সাবধানে করিস, যা সালার মসজিদ মেসি, আমার নাকে ঘুষি মারো না, কালকে এমন একটা উচিত শিক্ষা দিব বুঝবা। আমার মারো না, এই নেইমারের গায়ে হাত, কালকে দেখাই দিই। শোন, কালকে আমাদের খেলা, নসু নেইমার বনাম মসজিদ মেসি, ছাগল দিয়ে খেলা হচ্ছে, যে জিতবে ছাগল তার হবে। তবে ছাগল না হয়ে যদি মনে করি যে খাসি হতো বা মনে করি যে গরু টরু হতো ভালো হতো, যাকে যেটা হয়েছে হয়েছে। আর শোন, আমার মনে হচ্ছে কি, নসু নেইমার ভেজাল করতে পারে, ঝামেলা করতে পারে, বুঝতে পারছিস? আপনি একটা কাজ করেন, আমার কিছু টাকা দেন, এই আমি শহরে যা কিছু গুন্ডা ভাড়া করে নিয়ে আসি। আচ্ছা, শালা কালকে যদি ওই খেলার মাঠে ঝামেলা করে তাহলে ওদের ঠাস ঠাস করে ফেলা দিবে। মার্ডার কেসের আসামি হয়ে যাবে, ওগুলো করা যাবে না, খেলার মধ্যে সব করা যাবে না। তবে হ্যাঁ, যদি ঝামেলা করে আমাদের মনে হয় যেটা করতে হবে, লাঠি শুটা মনে করে যে নিয়ে যেতে হবে, জায়গা মতো রেখে দেব, ঝামেলা হলি পরে মনে করে ঝাপায় পড়বো, বুঝতে পারছিস? তাহলে ভাই আমাদের পোলাপানগুলো দিয়ে কিছু লাঠি বানায় রাখ, মাঠের সাইডে রাখ। আর কিছু ঢেলা আছে না, ইটা ইটা মিটাও রেখে দিস, মনে কর যে লাঠি দিয়ে তো সরাসরি অ্যাটাক, সরাসরিতে না পড়লে দূর থেকে ঠাস ঠাস মারি দেবে। তাহলে ওই যে গুটাল গুটাল, হ্যাঁ যেসব এগুলো মানে গুটাল যে দূরে থেকে রেখে দিবি, তারপরে তোরা যা ওই সম্মুখ সমরের জন্য মনে করছো ডাইরেক্ট অ্যাকশনের জন্য লাঠি সোটা রাখবি, আর মনে করছো যদি কোনো সুবিধা করতে না পারি তাহলে মনে করি ইটা রাখবি, মনে কর দূর থেকে অ্যাটাক হবে, বুঝতে পারিস? ওকে ভাই, ওকে যা, তুইও দেখ যা, তুই দেখ যারা 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 আছে সবাই প্রস্তুতি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। If you forget up, oh, and if you forget up, hey, yeah, summing up in a
বিশ্বকাপ সামনে, খুশিতে লাগবে। শোন, একটা ছাগল দিয়ে বুঝছিস, কালকে ওই যে মেসি নেইমার আমাদের মজিদ মেসির সাথে একটা টুর্নামেন্ট হবে, এখানে তো মজিদ মেসি জিতবে, এতে কোনো ভুল নেই। কি ছাগল দিয়ে বিশ্বকাপ খেলা? হ্যাঁ, এই খেলার পুরস্কার হবে ছাগল, 6,000 টাকা দিয়ে কেনা হয়েছে। আর কালকে তুই এক কাজ করবি, আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে তুই মাঠের মধ্যে যাবি, আর্জেন্টিনা সাপোর্ট দিবি, তুই আমার বোন হিসেবে আমার সাপোর্ট দিবি, বুঝছিস? ভাই কিছু মনে করো না, আমি তোমার দলে সাপোর্ট হতে পারবো না, কারণ আমি ব্রাজিলের ভক্ত, আমি নেইমারের দলে সাপোর্ট করি। কি করলি তুই আমার বোন হয়ে ব্রাজিল দলের সাপোর্ট করতেছিস? কি আর কব, তুই আমার বোন, ঘরের মধ্যে তো আর ঝামেলা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, যা আমি বললাম। আচ্ছা বড় ভাই, একটা কথা কই। আচ্ছা, তোমরা কালকে যে ছাগলটা কিনেছাও, ওই ছাগলটা কি মাঠ থেকে জীবিত ফিরে আসবে, নাকি ওই টানাটানি করতে করতে ওখানে ফসাং হয়ে যাবে? সেটা তো কবার পারবো না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে কি হবে না হবে, কালকে সিচুয়েশন বুঝে সেটা দেখা যাবে। লঙ্কাকাণ্ড ঘটতে পারে ব্রাজিল আর মনে কর যে আর্জেন্টিনা ওই কথা, কি তুক করে চলে গেলি কেন? আপনি কসম লাঠি ফেলা দিলাম, কিন্তু আপনি যদি না আসতেন
তাহলে আজকে এই মাঠের মতো রক্তারক্তি হয়ে যেত, অ্যাটেম্পটে মার্ডার হয়ে যেত। এই একদম চুপ কর। এবার এবার মসজিদ মসজিদ একটা উঁচু ছিক্কা হয়েছে। তুই চুপ কর। তোরা তোরা বিশ্বকাপ নিয়ে কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, হ্যাঁ কোনই নাই, তোরা এখানে মারামারি করে নিজেদের জান দিচ্ছিস। হ্যাঁ এই কী পাইছিস, তোরা যদি মারামারি করে মরে যাস, ওই মেসি আর নেইমার কি আসবে? হ্যাঁ নেইমার আসবে তোদের উদ্ধার করতে? হ্যাঁ ক্ষতি তো যা হবার তোর ফ্যামিলির হবে, তোর বাবা মা কাঁদবে। হ্যাঁ মেসি আর নেইমার কাঁদতে আসবে না। হয় মাস্টার চাচা, উয়েরা তো এইটাই বোঝে না, খেলায় তো হার জিত থাকবেই, তাই বলে এরকম মারপিট করা লাগবে নাকি? এই যে দেখ, এই তোরা দুই দলের সাপোর্টিং করতে যায়, দুই দলের সাপোর্টাররা যে মারামারি করতেছস, এতে কার লাভ হচ্ছে? হ্যাঁ কার লাভ হচ্ছে, ক্ষতি তো হচ্ছে তোদের পরিবারের। হ্যাঁ মেসিও আসবো না, নেইমারও আসবো না তোদের রক্ষা করতে। তোর এক কাজ কর, এই মেসি নেইমারের পিছনে না ছুটে, নামের পিছনে মেসি নেইমার না লাগিয়ে নিজেদের পরিচয় তুলে ধর, নিজেরা ভালোভাবে খেলাধুলা প্র্যাকটিস কর, ভালোভাবে খেলে যাতে দেশের নাম উজ্জ্বল হয় সেই চেষ্টা কর। হ্যাঁ কিনা তোরা মারামারি করে নিজেদের জান নিয়ে নিচ্ছিস। হ্যাঁ সাসা, আপনার কথার পরে আসলেও আপনি ঠিক কথা করেছেন, আমরা আসলে ভুল করেছি। এই যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে নিজেদের মধ্যে কি জন্যে মারামারি হানাহানি করবো? আমরা তো আসলে গ্রামেরই সওয়াল, আমরা তো ভাই ভাই, আসলে তো আমরা ভুল করতেছিলাম তো চাষা, আসলে ঠিক কথা করেছেন। হয় চাষা, আমরা আসলে এগুলো আগে বুঝিনি, আর যদি আপনারা না আসতেন তাহলে তো এখানে খুনাখুনি হয়ে যেত। আপনি এসে ভালোই করেছেন, আমরা আমাদের ভুল বুঝতে পারিছি, আসলে আমাদের এগুলো করা ঠিক হয়নি চাষা। এই তাইলে পরে এই দুজনে আবার খোলাখুলি কর, খোলাখুলি কর, এরপর থেকে জানি আর ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কোনো ঝগড়া ফেসাদ আমি জানি না দেখি, ঠিক আছে? খোলাখুলি কর, মজা যায় আর এখন তুই বাংলাদেশের জার্সি পরবি, বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের জন্য খেলবি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবি, এই চেষ্টা করবি এখন থেকে, ঠিক আছে? আর মিলেমিশে থাকবি সবাই, আমরা আমরা